আসসালামু আলাইকুম। তো দীর্ঘ 3 সপ্তাহ আগে অফারটা শেয়ার করছি, অফারটাতে যারা যারা জয়েন করছেন প্রত্যেকে আপনাদের রিওয়ার্ডটা ক্লেম করে নেন। আর বর্তমানে আরেকটা অফার চলতেছে, এদেরই আরেকটা অফার চলতেছে, যেইখান থেকে আপনারা $15 ইনস্ট্যান্টলি ক্লেম করে নিতে পারবেন, আর যদি চান তো আরও বেশিও ক্লাইম করতে পারবেন। তো অফারটাতে আমি আগে দেখাবো যে কেমনে ক্লাইম করবেন, তারপরে দেখাবো দ্বিতীয় অফারে আপনারা কেমনে জয়েন করবেন। সেক্ষেত্রে ভিডিও কোনোভাবে মিস দেবেন না, সম্পূর্ণ দেখবেন ভিডিওটা। তো ভিডিওর প্রথমে যেটা না বললেই নয়, আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জয়েন হবেন, আর ইউটিউব চ্যানেল তো মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। দেন এই যে একটা অফার শেয়ার করছিলাম, অফারটার আবার আমি আপডেট দিয়ে দিচ্ছি, কেমনে উইথড্র করতে হবে, কেমনে কী করতে হবে, অবশ্যই তাহলে অবশ্যই জয়েন থাকতে হবে। তো মূলত এখানে দেখেন আমি টোটাল 3 সপ্তাহ আগে এইখানে অফারটা শেয়ার করছিলাম, অফারটাতে আমি বলছিলাম ইনস্ট্যান্ট $15 প্রফিট আসবে, এটা অলরেডি চলে আসছে, তবে এটা ক্লাইম কেমনে করবেন। তো দেখেন আমি যদি দেখেন আমি অলরেডি ক্লাইম করেও ফেলেছি। তো দেখেন অলরেডি আমি ক্লাইম করে ফেলেছি, এখানে ক্লাইমের কিছু নিয়ম আছে, নিয়মগুলো কমপ্লিট করতে হবে, তাই আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার মনে হয় যারা নতুন তারাও এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন। তো আপনারা একটা ট্রাই করবেন, অ্যাকাউন্ট খোলার পরে আগে এটা ক্লাইম করার চেষ্টা করবেন, যদি ক্লাইম হয় তো হলো, না হলে অফারটাতে জয়েন করে ফেলবেন। তো দেখেন অলরেডি আমি এইখানে এতগুলা কয়েন, যেটার ভ্যালু আসছে $1500। তো অলরেডি আমি $1500 ক্লাইম করে ফেলেছি। এইখানে দেখেন আমার সম্পূর্ণ টাস্ক এখানে কমপ্লিট। দেন নেক্সট কাজকে কীভাবে করবো সেইটা আমি দেখাই দেবো। তো প্রথমত আমি যেটা দেখাবো, আপনারা এখানে অফারটাতে জয়েন করবেন কেমনে, আর এখানে আপনারা ক্লাইম করবেন কেমনে। তো প্রথমে দেখে আমি আপনারা ক্লাইম করবেন কেমনে, ক্লাইম করার জন্য আপনাদেরকে মূলত যেখানে যাইতে হবে ওইটা হচ্ছে আপনারা হচ্ছে কী করবেন, যেহেতু আপনারা প্রত্যেকে নতুন আছেন সেক্ষেত্রে আমি আগে দেখে আপনারা অফারটাতে জয়েন কর আপনারা অ্যাকাউন্ট করবেন কেমনে। অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনারা ক্লাইম করতে পারবেন। তো অ্যাকাউন্ট করার জন্য আপনারা মূলত কী করবেন, আপনারা হচ্ছে টেলিগ্রামের এই পোস্টটাতে চলে আসবেন। আসার পরে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম পোস্ট লিঙ্ক দেওয়া আছে, অথবা টুডে এয়ারড্রপ লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টটাতে চলে আসবেন। এই পোস্টটাতে চলে আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা সাইট ওপেন হবে, যেখানে দেখেন অলরেডি বলতেছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে একটা অ্যাকাউন্ট। কেমনে রেজিস্ট্রেশন করবেন সেটাও আমি দেখাই দিই। তো এরকম একটা সাইট ওপেন হবে, এখান থেকে আপনাদের লগ ইন করতে বলতেছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে নিজে দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে ওপরের দিকে ফার্স্ট নেম অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দেবেন, মিডল নেম, মধ্যের নেম যেটা হচ্ছে ধরুন আপনার নাম আছে মোহাম্মদ, শুভ, আহমেদ, যাই হোক একটা কিছু আছে। তো সেক্ষেত্রে এখানে শুভ হবে, এখানে মোহাম্মদ হবে, এটা হচ্ছে আহমেদ হবে। তো এখানে লাস্ট নেম, তো এটা ইউজার নেম, অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে, আপনার নাম দিয়ে কয়েকটা সংখ্যা দিয়ে দিতে হবে, আর অবশ্যই ভিডিওটা অনেক বড় হবে, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে এখানে একটা ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপরে নিচের দিকে দিবেন হচ্ছে জেন্ডার, কান্ট্রি, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, তারপরে রেফার লিঙ্ক। তো রেফার লিঙ্ক মাস্ট বি ইম্পর্ট্যান্ট, নয়তো অ্যাকাউন্ট হবে না। অবশ্যই রেফার লিঙ্ক ইউজ করতে হবে, রেফার লিঙ্ক কই পাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে মেবি থাকবে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন আবার পোস্টটাতে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে রেফার লিঙ্ক দিয়ে দেওয়া আছে, এখানে একটা ক্লিক করে দেবেন, রেফার লিঙ্ক কপি হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে নিয়ে এসে এখানে বসাই দেবেন রেফার লিঙ্কটা। বসাই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে জিমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে নেবেন, দিয়ে নেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টে একটা মেল পাঠাবে, মেলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। সেক্ষেত্রে অবশ্যই বুঝিয়ে দিতে পারলাম যে কী করতে হবে। তো মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, এরকমভাবে আপনাদের একটা একটা সাইট ওপেন হবে। সাইট ওপেন হওয়ার পরে আপনারা কী করবেন, ওপরের দিকে যেটাতে এখানে দেখেন 3 ডট আছে, এইখানে একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দিয়ে দেখতে পারবেন লিমিটস ভেরিফিকেশন, এই লিমিটস ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। আমি একটা ভুল করে ফেলছি, সেক্ষেত্রে আমি আবার এখানে যাই। তো লিমিটস ভেরিফিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এরকম একটা সাইট ওপেন হবে, যেখানে এর আইডি কার্ড ভেরিফিকেশন, এখানে যেহেতু আমি এটা করে ফেলছি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই এখানে আপনাদের কী করতে হবে, আইডি কার্ডের নাম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, জন্মসাল দিতে হবে, জাস্ট আইডির একটা সেলফি দিতে হবে, শেষ। এবার এইটা কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে, এটা মেবি কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইবার আপনাদের কী করতে হবে, আইডেন্টি ভেরিফিকেশন, এইখানে যাইতে হলে আপনারা কী করবেন, এটা কিন্তু কমপ্লিটেড, আমার ওইটা কমপ্লিটেড হয়ে গেছে, এখন আমি কী করতে হবে, এখানে কমপ্লিটেড অপশনে আমি এটা ক্লিক করে দিলাম।
তো লিমিটস অ্যান্ড ভেরিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটা সাইটে নিয়ে আসবে। এখানে আসার পরে উপর দিকে যেটা ভেরিফিকেশন করতে হবে এটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। ইমেলে একটা কোড পাঠাবে, ইমেলটা আপনারা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। এখানে এসে ইমেল ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের নিচে দিয়ে যেটা করতে হবে এটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। আইডেন্টি ভেরিফিকেশনের বিষয়টা প্রত্যেকেই জানেন না, সেক্ষেত্রে আমি জানাই দিই। আইডেন্টি ভেরিফিকেশনের জন্য আপনারা এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটা সাইটে নিয়ে আসবে, যেখানে উপরের দিকে আপনার দেবেন ডেট অফ বার্থ, তারপরে দেবেন হচ্ছে আইডি টাইপ। আইডি টাইপ অবশ্যই আপনি আইডি টাইপ হিসেবে আপনি হচ্ছে আমি দেখাই দিই আপনার ন্যাশনাল আইডি কার্ড যেইটা আপনি দেবেন, এই যে ন্যাশনাল আইডি কার্ড। আর ইন্ডিয়ান যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই এইটাই দিবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আইডি কার্ড ইউজ করেন, নয়তো আপনি এখানে পাসপোর্ট ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন, এগুলো ইউজ করতে পারেন। তো তারপরে দেখেন নেক্সট স্টেপ আপনাদের যেটা আছে এটা হচ্ছে আপনাদের আইডির ফ্রন্ট পিক দিতে হবে, তারপরটা দিতে হবে আইডির ব্যাক পিক, তারপর নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবেন এখানে একটা সেলফি দিতে হবে, সেলফি দিতে হবে। তারপরে কেমন কেমনে সেলফি দিবেন, জাস্ট সামনের দিকে একটা ফটো ফোনটা রেখে একটা ছবি তুলে এখানে দিয়ে দিবেন। তারপরে বলছে সেলফি উইথ আইডি, আইডি হাতে নিয়ে একটা সেলফি দিতে হবে। তারপরটা যদি দেখাই সেলফি উইথ পিএক্স সাইন, তো এইটা কেমনে হবে সেইটাও আমি যদি দেখাই দিই আপনাদেরকে। তো এইটা মূলত আপনাদেরকে কেমনে দিতে হবে, এইভাবে একটা ছবি উঠতে হবে আপনার এক হাতে ফোন নিয়ে, এইভাবে হাত হাতটা দুইটা আঙ্গুল দিয়ে দেখাইতে হবে ওদেরকে যে এরকমভাবে ওঠাটা, এইটাই হচ্ছে আপনার সেলফি উইথ পিএক্স সাইন, এটাই হচ্ছে আপনার সেলফি। সেম এরকমভাবে একটা সেলফি দিবেন তাই হয়ে যাবে। তারপরে দেখেন নিচের স্টেপটা, তো এইটাও কমপ্লিট করে দেখাই দিলাম। দেখেন এইটাও কমপ্লিট করে দেখাই দিলাম কেমনে কী করতে হবে। এইবার দেখেন এইটা, এটা আপনি কী করবেন, কোনো এনআইডি কার্ড নিতে হবে না, জাস্ট হাতে একটা সাদা কাগজ নেবেন, সেইখানেও লিখবেন হচ্ছে আজকের ডেট লিখবেন না, ফার্স্টে ওপরে লিখবেন আজকের এক্সচেঞ্জারের নামটা, তারপরে লিখবেন আজকের ডেট, তারপরে মোবাইল নাম্বার লিখে একটা ছবি এইখানে আপলোড করে দেবেন। তো আপনার এইটাও কমপ্লিট। তারপরে এখানে কমপ্লিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এইখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই এটা বুঝিয়ে দিলাম, তারপরের দিকে আপনারা যেটা করবেন, এবার আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেমনে অ্যাকাউন্ট করতে হবে, কেমনে করে সম্পূর্ণ কিন্তু বোঝাই দিলাম। এবার কথা হচ্ছে আপনারা ক্লেম কেমনে করবেন সেই বিষয়টা দেখাই দিই। তো ক্লেম করার জন্য আপনারা কী করবেন, আবার উপরের দিকে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট একটা ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন রিওয়ার্ডস লেখা আছে, এইখানে একটা ক্লিক করে দেবেন। রিওয়ার্ডসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এরকম একটা সাইটে নিয়ে যাবে। এইখানে তাদের কথা অনুযায়ী কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, সেইগুলোতে আপনারা এখান থেকে ইনস্ট্যান্টলি ক্লেম করে নিতে পারবেন 1500 টাকা। আর নেক্সট যেটা করতে হবে সেইটা আমি দেখাই দিব। তো মূলত এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন, যেটা আমি প্রথমে দেখাই দিলাম, আমি অলরেডি এটাতে কমপ্লিট করে ফেলছি। তারপরে বলতেছে আইডেন্টি ভেরিফিকেশন, আপনার আইডেন্টি ভেরিফিকেশনের বিষয়টা দেখাই দিলাম। তারপরে নেক্সট স্টেপ বলতেছে পোস্ট অ্যান্ড লিস্টিং, পোস্ট অ্যান্ড লিস্টিং এটা কেমনে করবেন। তো আমি 3 নম্বরটা দেখাইতে পারি নাই, তো আমি ওইটা এখন দেখাই দিই। 3 নম্বরটার জন্য এই যে এখানে দেখেন প্লাস আইকন, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটা পোস্ট করতে হবে, তো এইখানে যেই কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। মূলত একটা এখানে বাইকের ফটো দিলাম, দেওয়ার পর আমি এইখানে আপনার হচ্ছে লিস্টিং টাইপ, তো আপনি এখানে আমি লিখে দিলাম BICK বাইক, বাইকটা দিলাম। তারপর আমি নিচের দিকে এটার দাম আমি লিখব, এটা আমি যেটা সেটা লিখতে পারবো আমি এটা দিয়ে দিলাম। তারপরে দিকে যে সার্ভিস অপশন, আমি সার্ভিস অপশন দিয়ে দিলাম। সার্ভিস অপশন দেওয়ার পরে আপনি নিচের দিকে ক্যাটাগরি, ক্যাটাগরি বিষয়টা এখানে আপনার নিজের মন মতো আপনি দেবেন, আপনি যেটা চান সেটা দিবেন। তো এইখানে আপনার হচ্ছে চয়েস ক্যাটাগরি, এটাতে আপনি যেটা সেটা দিবেন। তারপরে এইখানে কিওয়ার্ডস, আপনি যেটা সেটা লিখে দিবেন। দেওয়ার পরে তারপরটা তো যেটা সেটা লিখে দিবেন। তারপরটাতে আবার লোকেশন, লোকেশন আমি যেহেতু লোকেশন দিতে হবে BANG যে বাংলাদেশ, বাংলাদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো লোকেশান আসবে। আপনি এখান থেকে কী করবেন, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান দেবেন, মানে এখানে লোকেশানের বিষয়টা আপনার কিচ্ছুই আপনার করে ঠিক না, আপনি যেটা সেটা দিতে পারেন। তো দিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে দেখেন নিচের দিকে যেটা আসছে সেভ সেভ লিস্টিং, এইখানে ক্লিক করে দিবেন। দেখবেন সঙ্গে সঙ্গে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, আমার এখানে পোস্টটা হয়ে গেছে। পোস্ট হয়ে যাওয়ার পরে আমরা এবার কী করবো, উপরের দিকে থ্রি ডটে যাবো। থ্রি ডটে যাওয়ার পরে আবার আমরা রিওয়ার্ড সেকশনে চলে যাবো। রিওয়ার্ড সেকশনে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে দুইটা অপশন অন হবে, দেখেন। আবার আমি ক্লেমে আসলাম, ক্লেমে আসার পরে দেখেন এখন ওরা কী দেখাচ্ছে আমাদেরকে, এরকম একটা অপশন আসছে যেখানে দেখেন এবার বলতেছে কি আইডেন্টি ভেরিফিকেশন, যেহেতু আমি এটা করি নাই সেক্ষেত্রে আমার এটা চাচ্ছে। তো এখানে আপনার করার সঙ্গে সঙ্গে এখানে ক্লেম অপশনটা লাল হয়ে যাবে, এরকম লাল কালার হয়ে যাবে। তো আপনি কী করবেন, এইখান থেকে জাস্ট ক্লেম অপশনে ক্লিক করে দিবেন, তো সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে আপনার টোকেনটা চলে আসবে 1500 টাকার কয়েন।
তো অলরেডি এটা বুঝিয়ে দিলাম, যারা ওল্ড ছিলেন অথবা যারা এখন নতুন করবেন তারা কেমনে ক্লাইম করবেন সেটা আমি দেখাই দিলাম, 1500 টাকা কেমনে ক্লাইম করবেন। এইবার আমি দেখাই দেবো আপনারা হচ্ছে আজকের যে অফারটা আছে সেই অফারটাতে কেমনে জয়েন করবেন। তো আজকের অফারের জন্য আমি মূলত কী করবো, আমি হচ্ছে আজকের পোস্টে চলে যাব। তো অবশ্যই এতদূর পর্যন্ত বোঝাই দিচ্ছি কেমনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কেমনে ক্লেম করবেন ওইটা বোঝাই দিলাম। এবার এখন দেখাবো আপনি এই যে নিচে যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটাতে ঢুকে আপনারা কেমনে কাজ করবেন। এখানে ওপেন করার পরে ওদের টুইটার একটা সাইটে নিয়ে যাবে, ওদের সাইটে যাওয়ার পরে দেখেন নিচের দিকে দেখতে পারেন এখানে লেখা, এখানে ওরা অ্যানাউন্সমেন্টে ক্লিয়ারলি বলে দিছে, আমি দেখাই দিই দেখেন ওরা এখানে ক্লিয়ারলি বলে দিছে যে পার্ট থ্রি এটা 3 নম্বর রাউন্ড $15 উইন ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি উইন হতে পারবেন। তারপর দেখেন ওরা কী বলতেছে, ফর ফার্স্ট 3K ফার্স্ট 30K ফলোয়ার 30K মেম্বার পাবে। এখানে আমি দেখাই জয়েন কয়জন করছে, এখন পর্যন্ত মাত্র 600 জন জয়েন করছে। তাহলে অবশ্যই বুঝতে পারছেন কত দ্রুত অফারটা শেয়ার করতেছি। আর এইবার আপনাদেরকে যেটা করতে হবে, এইখানে অবশ্যই এই অপশনটাতে ক্লিক করে আপনারা এটাকে ফলো করে নেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফলো অলরেডি করা আছে, আর এটা বিগ একটা এক্সচেঞ্জের প্রতি, এখান থেকে বড় বড় পেমেন্ট এখানে নিতে পারবেন। তো এখানে আবার আপনার ব্যাগ দিয়ে চলে আসবেন, আসার পরে দেখেন সবাই কী কমেন্ট করতেছে, সবাই কমেন্টে এইটাই ও করতেছে, প্রথমত ওদের দিচ্ছে জিমেল, জিমেলটা দিচ্ছে, তারপরে দিচ্ছে এদের অ্যাড্রেসটা। তো অবশ্যই আমি এখন দেখাই দেবো আমাদেরকে কী করতে হবে, সেক্ষেত্রে আমরা আবার আমাদের সেই এক্সচেঞ্জারটাতে চলে আসবো। আসার পরে দেখেন এখানে রিসিভ অপশন আছে, রিসিভ অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কপি করে নেবেন আপনাদের অ্যাড্রেসটা। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, আমি দেখে দিই অ্যাড্রেসটা কপি করলাম, কপি করার সঙ্গে সঙ্গে আমি এখানে আবার আসলাম। এইখানে আসার পরে মূলত আমরা এখন যেটা করব, কমেন্ট সেকশনে গেলাম, কমেন্টে গিয়ে আমরা কী করবো এখান থেকে আমাদের জিমেলটা দিয়ে দেবো। তো আমি এখানে দেখি জিমেল, আচ্ছা জিমেল আমি ডিরেক্ট এটা দিয়ে দিই, আচ্ছা দাঁড়ান আমি আমার জিমেলটা দিয়ে, জিমেলটা দিলাম, নিচের দিকে অ্যাড্রেসটা দিলাম। তো আমার কাজ কমপ্লিট, আমি রিপ্লাই অপশনে ক্লিক করে দিলাম, দেখেন আমার কমেন্ট চলে গেছে। তো এরা কমেন্ট থেকে এটা নিয়ে সঙ্গে সঙ্গে আমাদেরকে পেমেন্ট করে দিবে। তো এরা তো এখান থেকে পেমেন্ট করে দিচ্ছে, তারপরে এখান থেকে ক্লেম করতে পারতেছি, অবশ্যই 3000 টাকা অলরেডি আমরা এখান থেকে ক্লেম করে নিতে পারতেছি। তো এইখানে ক্লেমের অপশন দেখাইছি, আমি সম্পূর্ণ দেখাইছি, আমার দেখেন ক্লেম অপশন দেখাইছি, এটা দেখাইছি। তো মূলত মাস্ট বি আপনারা যারা জয়েন এখনও করেন নাই অবশ্যই জয়েন করে ক্লেম করে নেবেন। তারপরে আপনারা যেটা করবেন এইখানে এদের সাইটে জয়েন করে নেবেন, ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ দেখাই দিছি। আর অবশ্যই মাস্ট বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও মূলত এই পর্যন্ত প্রত্যেকে ইনস্ট্যান্টলি 3000 টাকা ক্লেম করতে পারবেন, সেটা লাইভ প্রুফ আমি দেখাই দিছি, আমার অ্যাকাউন্ট আমি ক্লেম করছি সেটাও আমি দেখাই দিছি। এখানে একদমই সহজ, আপনারা শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজটা করবেন, অলরেডি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিও মূলত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। আর আপাতত আপনারা যে কয়েনটা এখান থেকে ক্লেম করছেন 1500 টাকার কয়েন, এটা আপনাদের কোনো মূলত কোনো এক্সচেঞ্জারে এখন পর্যন্ত লিস্টিং হয় নাই, তবে এটা বিটমার্ট সহ বাইন্যান্স এগুলো বড় বড় এক্সচেঞ্জারে এটা লিস্টিং হবে, এদের পার্টনারশিপ অনেক বড় স্ট্রং। তো যে কোনো আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানাই দিব আপনারা কী করবেন, জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে এগুলো ক্লেম করে এক কাজটা কমপ্লিট করে রাখেন, যে কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে এটা পৌঁছাই দিব, হয়তো ইউটিউবে আপলোড করে দিব, নয়তো টেলিগ্রামে চ্যানেলে আপলোড করে দেবো, যাই হোক আপনাদের জানাই দিব।